যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, উশৃঙ্খলা ও আক্রমণ প্রতিহত করতে সবসময় প্রস্তুতি নিয়ে রাখি। সোমবার দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নীতির আলোকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, আমাদের মিডিয়া কর্মী সবাই মিলে একসাথে একই প্ল্যাটফর্মে আমরা কাজ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে আমরা নিয়ন্ত্রণে এনেছি এবং আমি আশা করি এই নিয়ন্ত্রণের যে কার্যক্রম এটা আগামী দিনেও অব্যাহত থাকবে। যে কোনো ধরনের ঘটনা, যে কোনো ধরনের উশৃঙ্খলতা বা যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার মতো আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। আপনারা জানেন পুলিশ একটি পেশাদার বাহিনী। আমরা দীর্ঘদিন যাবৎ সফলভাবে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছি এবং আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে, এই বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, যেভাবে আইন প্রয়োগ করা দরকার, ঠিক ততটুকু এর একটুও বেশি আমরা এখন পর্যন্ত করছি না।